প্যারাল কম্বিনেশনে আমরা কি দেখতে পাচ্ছি আমরা আগে তিনটে রেজিস্ট্যান্স ইউজ করেছিলাম আর ওয়ান আর টু আর থ্রি সিরিজের জন্য ওখানে আর ওয়ান শেষ হয়েছে আর টু তারপরে জুড়ে দিয়েছে আর টু শেষ হয়েছে তারপরে আর থ্রি জুড়ে দিয়েছে তার কি হয়েছে এই ছবিতে দেখতে পাচ্ছ আর ওয়ানের জন্য দুটো টার্মিনাল এবি আর টুর জন্য দুটো টার্মিনাল বিসি আর থ্রির জন্য দুটো টার্মিনাল সিডি তাহলে এই বিটা আর সিটা হচ্ছে কমন টার্মিনাল কিন্তু বারবার দেখো টার্মিনালগুলো কিন্তু বারবার পাল্টাচ্ছে এবি তারপরে বিসি তারপরে সিডি কিন্তু তোমাকে যদি এখন বলা হয় যে এই আর ওয়ানের কোন টার্মিনাল এইটা আর টার্মিনাল কোনটা এইটা তুমি যদি এখানে নাম দিয়ে দাও এ আর বি তাহলে তুমি যদি বলো আর ওয়ানের টার্মিনাল এবি আর টু টার্মিনাল এবি আর্থিক টার্মিনাল এবি তোমাকে বারবার কী বলতে হবে তোমাকে বারবার কী বলতে হবে বারবার সেই এবি এ করে বলে যেতে হবে তার মানে তুমি বুঝতে পারছো টার্মিনাল যদি ফিক্সড হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে প্যারাল কম্বিনেশান উপরন্ত একটা জিনিস দেখো এ পয়েন্টে কারেন্ট আসার পর এর মধ্যে দিয়ে কারেন্টের ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে বুঝতেই পারছো প্রথমে মেন কারেন্টটা হচ্ছে দেখো আই আইটা এ পয়েন্টে এলো এসি দেখো তিনটে পয়েন্টে ভাগ হয়ে গেল একটা আই ওয়ান একটা আই একটা আই তাহলে এবার প্রশ্ন উঠবে কোন কারেন্টটা বেশি হবে কোন কারেন্টটা কম হবে তাহলে মনে রাখতে হবে যে রেজিস্ট্যান্সটা কম সেখানে কারেন্ট বেশি হবে তুমি যদি বলো আর ওয়ানের রেজিস্ট্যান্স সবথেকে কম তাহলে আই ওয়ানের ভ্যালুটা থেকে বেশি হবে আর আর থ্রি রেজিস্ট্যান্স সব থেকে বেশি তার জন্য আই থ্রি রেজিস্ট্যান্স আই থ্রি কারেন্টটা সবথেকে কম হবে এটা কমন সেন্স দেখো এইটা একটা রাস্তা এই রাস্তা দিয়ে লোকজন চলে আসছে দিয়ে এইখানে সমস্ত এইটা হচ্ছে মনে করো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এখানে কোনো জনসভা হয়েছে এইখান থেকে সমস্ত লোক চলে এসে এ পয়েন্টে যাচ্ছে যে তিনটে পাটে ভাগ হয়ে যাচ্ছে সবাই চেষ্টা করবে কি এমন একটা রাস্তা দখল করতে বা এমন একটা রাস্তা অকুপাই করতে যে রাস্তার মধ্যে দিয়ে গেলে রেজিস্ট্যান্সটা কম হয় তাই তোমাকে বলা হলো আর ওয়ান সব থেকে কম তাহলে এখান থেকে সব থেকে বেশি ক্রাউড এখান দিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু ট্রাফিক সিস্টেম অনুযায়ী কী করবে যারা চালাক লোক কলকাতার পথঘাট চেনে তারা বলবে আমি এটা দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এখানে সব থেকে বেশি সংখ্যক লোক যার জন্য কীভাবে প্রবলেম হয়ে যাবে তার জন্য ট্রাফিক পুলিশরা কী করবে বাববা কি দুটো থেকেও কাজে লাগিয়ে দেবে তা যাই হোক কমন সেন্স বলবে যে বাবা এই আট টু আর আটটি দিয়ে মধ্যে যাবো না আর ওয়ানের মধ্যে দিয়ে যাবো তাহলে এখানে এই রাস্তাটা নাকি ফাঁকা ফাঁকা রাস্তা তৈরি হয়েছে তার জন্য এর মধ্যে দিয়ে আমরা সহজেই বেরিয়ে যেতে পারবো তাহলে এখানের এই সবথেকে কম এখানে সব থেকে কম তার মজা মজার কথা হচ্ছে সিরিজে কারেন্টের রকম ডিভিশান হয় না আর প্যারাল কম্বিনেশানের ডিভিশান হয় সিরিজে প্যারাল কম্বিনেশানে দুটো করে পয়েন্ট ফিক্সড হয়ে যায় অর্থাৎ যে কোনো রে জন্য পোটেন্সিয়াল ড্রপটা ফিক্সড হয়ে থেকে যায় কিন্তু সিরিজের ক্ষেত্রে কী হয় ফিক্সড থাকে না আলাদা আলাদা হয়ে যায় এবং তুমি বুঝতেই পারছো যে সিরিজের ক্ষেত্রে পোটেন্সিয়াল ড্রপগুলোকে যোগ করলে একবারে এক্সট্রিম পয়েন্টের পোটেন্সিয়াল ডিফারেন্স পাওয়া যায় একটু আগে তুমি দেখে এসেছো এখানে কিন্তু সেই জিনিস হবে না এখানে কীরকমভাবে ভাবে লক্ষ্য করে দেখো এখানে কি ইকুয়েশানটা হচ্ছে আই ইজ ইকাল টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি বুঝতে পারছো আই এখানে ব্রাঞ্চিং হয়ে থাকো এটা আই ওয়ান এটা আই টু এটা আই থ্রি এবার প্রশ্ন হচ্ছে আই ওয়ান মানে কি বুঝতেই পারছো আই ওয়ান মানে এই যেগুলো কীভাবে দেখো ভি এ মাইনাস ভিবি ডিভাইড বাই আর ওয়ান

এখন দেখা যাচ্ছে টোটাল কারেন্টটা কত ছিল আই তাহলে এখনও যদি টোটাল কারেন্টটা আই আই তাহলে আমি এখন তুমি কী লিখবো বলো ভি এ মাইনাস ভি ভি ইজ ইকুয়াল টু আই ইন টু আর তাহলে যাই হোক আগের ইকুইপমেন্ট রেস্টেন্সকে তুমি আর লিখেছিলে তাহলে এখন তুমি এখন অ্যাডজাস্ট করে দাও তাহলে আই আড ড্যাস্ট তাহলে বোঝাই যাচ্ছে আই ইজ ইকুয়াল টু তাহলে কত হবে ভি এ মাইনাস ভি ভি ডিভাইড বাই কথা হবে তাহলে এইবার এই যে ইকুয়েশানটা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছি এটাকে যদি আমি এক নম্বর ইকুয়েশান বলি তাহলে তুমি যদি এখানে সমস্ত জিনিসগুলো বসাতে আরম্ভ করো তাহলে ফ্রম ওয়ান ফ্রম ওয়ান থেকে তুমি কি লিখতে পারছো দেখো এক নম্বরে তুমি আই লেখা আছে তাহলে তার পরিবর্তে কী লিখবে ভি মাইনাস ভিভির পরিবর্তে ভি লিখতে হবে তাহলে ভি ভাই আর ড্যাস তাহলে কী লিখবে ভি বাই আর ড্যাস ইজিক টু ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু প্লাস ভি বাই আর থ্রি

ইজ ইজকল টু হয়ে যাবে দ্যাট ইজ ওয়ান বাই আডাস্ট ইজ কল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান হয় বলার অপেক্ষা রেখে না যেহেতু রেসিপ্টকলগুলোর যোগ হচ্ছে তার জন্য ইকুইবেন্ট ডিস্টেন্স এখানে কী হয়ে যাবে কমে যাবে তাহলে সিরিজের ক্ষেত্রে ইকুইবেন্ট ডিসটেন্স বেড়ে যায় আর এই ক্ষেত্রে কী হয় মানে প্যারালাল ক্ষেত্রে কী হয় কমে যায় এটা মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু তোমাদের সিরিজ আর প্যারালাল কম্বিনেশনের যে অধিকাংশ অঙ্ক সেটা তোমরা করে নিতে পারবে